देखो ना गंगा बोले बोले ना प्रभु आमाय जन्म दियो जथा तथा किंतु आमार कर्म दियो भालो कि बाबा आमरा जे कुले जन्म ग्रहण करी ना केन এই যে মুসলমান হিন্দু এ তো আমাদের সমাজ বিভাগ করেছে ভগবান তো সে একটাই কিন্তু কর্ম হচ্ছে আপন আপন আচ্ছা আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি তখন আমরা কিছু নিয়ে এসেছিলাম বাবা মাতৃগর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন মায়ের পেট থেকে আমরা কিছু নিয়ে এসেছি নিয়ে আসিনি দেবের পাঁচ দিনে সাত দিনে তাল পাতার মধ্যে কি নির্বাচন করা হয় একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার ভাগ্য মাতৃগর্ভ থেকে আমরা নিয়ে আসি ভাগ্য ভাগ্যটা আমাদের কেউ কে কাটতে পারবে না আর যখন আমরা চলে যাব তখন আমরা কি নিয়ে যাব কিছু নিয়ে যাব কিছু নিয়ে যাব কিছু নিয়ে যাব না শুধু একটাই জিনিসই পড়ে থাকবে দেখবেন কোন মানুষ যদি পরোপকারী হয় সৎ ব্যক্তি হয় তার নামটাই কিন্তু সারা জীবন থেকে যায় আরে ও ভালো ছিল চলে গেল এই যে নাম কর্ম কর্মটা থেকে যায় তাই তো তার কর্ম থাকে তাই ব্রহ্মা বলে বললেন প্রভু আমায় জন্ম দিও যথা তথা কিন্তু কর্ম দিও ভালো আমার কর্মটা কেন ভালো হয় বললো শোনো ব্রহ্মা তোমাকে পান্ডুয়ার বাইশ বাজারে ব্যত্যাঘাত সহ্য করতে হবে সহ্য করতেই হবে এটা তোমার শাস্তি সেদিন তুমি উদ্ধার হবে প্রভু তা বলে তুমি কি আসবে না তুমি কি আমাকে উদ্ধার করবে না করবো তো তবে আজ নয় শুভ চিত্র সুধীর মামা সংঘাতে সংঘাত যেদিন আমি শুদ্ধ চিত্র গৌরাঙ্গ দিতে জন্মগ্রহণ করবো সেদিন আমি তোমাকে উদ্ধার করবো আর তোমার শরীর নাম হবে হরিদাস আহা করজোর করে ব্রহ্মা বলেন প্রভু তা যে অপরাধ করেছি আমার অপরাধ ক্ষমা তোমার এই নাভি কমলে আমার জন নাভি কমলে আমার জন রাধে পিতা না করে প্রভু ছেলে যদি অপরাধ করে বাবারা কি করে গো ক্ষমা করে দেয় না তা প্রভু তুমি তো জগতের পিতা তুমি আমায় ক্ষমা করে দাও ছেলেরাধে পিতা নামারে তাই তুমি মনে ক্ষমা করো এই
জীবন যাপন করতে পারছি। আগেকার দিনে ছিল, আমরা হিস্ট্রিতে পড়েছি, ইতিহাসে পড়েছি, সতীদাহ প্রথা, পড়িনি সবাই জানি, যেটাকে এই সতীদাহ প্রথা পরবর্তীকালে যিনি বাধা দিয়েছিলেন তিনি কে, কোন রাজা? রাজা রামমোহন রায়। তিনি যদি বাধা না দিতেন তাহলে আজ আমাদের এই দেশে, এই সমাজে কত কত নারী প্রাণ চলে যেত অকালে। মনোহর চক্রবর্তী যখন মারা গেলেন, মনোহর চক্রবর্তী যখন মারা গেলেন, কিছু ব্রাহ্মণ লোকেরা, কিছু ব্রাহ্মণ লোকেরা এসে মনোহর চক্রবর্তী চিতা যখন জ্বলছে, বাবা চিতা যখন জ্বলছে, তখন কতগুলো মহা মহা পণ্ডিত এসে উজ্জ্বলা দেবীকে বলল, উজ্জ্বলা আয়, তোরা কে কোথায় আছিস, আমার সঙ্গে আয়। মনোহর চক্রবর্তী যখন মারা গিয়েছে তাকে নিয়ে যেতে হবে ওই চিতার কাছে। আর উজ্জ্বলা দেবী ছোট্ট ছেলেটিকে ঘরে নিয়ে, সবে মাত্র জন্মগ্রহণ হয়েছে, ছোট্ট শিশু, সে জানে না, কিছু বোঝে না, ঘরের ভিতরে শুধু হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদছে। নিয়ে যান সবাই মিলে তার কাছে, ওই ছোট্ট শিশুটির কাছে সবাই মিলে মনটা নিয়ে যান। একটা বাচ্চা ছেলে সবে মাত্র সত্য জাত জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে পরেই পিতা চলে গেল, বাবা মারা গেলেন, কতগুলো ব্রাহ্মণ পণ্ডিত উজ্জ্বলা দেবীর হাতটি ধরে টানছে, চলো উজ্জ্বলা দেবী তোমার বাঁচার কোনো অধিকার নেই, তোমাকে জ্বলন্ত চিতার মধ্যে প্রাণ পরিত্যাগ করতে হবে। উজ্জ্বলা দেবী কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ওগো ওগো তোমরা আমাকে নিয়ে যেও না, তোমাদের দুটো পায়ে পড়ি, তোমাদের দুটো হাতে ধরি, তোমরা আমাকে নিয়ে যেও না, তোমরা আমাকে নিয়ে যেও না, তোমরা নিয়ে গেলে আমার এই ছোট্ট শিশুটি কার কাছে থাকবে।
তাই তোমরা আমাকে মেরে দিও না। যদি আমি চলে যাই শিশুটির যাপনে বলতে পৃথিবীতে আর কেউ থাকবে না। এই কে আছিস? ও কথা বাড়ি দাঁড়িয়ে শুনবার তো সময় নেই আমাদের হাতে। মা, ছোট শিশুটি জানে না তার পৃথিবী থেকে পিতা মাতা বিদায় নিচ্ছে। কি আশ্চর্য ঘটনা! ছোট শিশুটি কিছু জানলো না, উজ্জ্বলা দেবীকে হাতটি ধরে মহা মহা ব্রাহ্মণ পণ্ডিতগণ টানতে 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 নিয়ে গেলেন কোথায়, যেখানে মনোহর চক্রবর্তী চিতা দাও 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 করে জ্বলছে। সবাই মিলে বললে, উদ্ধারি করো, হরি হরি করো। আর সতে জ্বলে উঠছে, সতে জ্বলে উঠছে, সতে জ্বলে উঠছে। সবাই মিলে উদ্ধারি করলেন, হরি হরি করলেন। আর সবার মুখে এক কথা, সতী চারিদিকে ব্রহ্মণ বর্ষবা জয় সমাজ দেখুন কেমন। ছোট ছোট শিশুটি ঘরে কানছে, ব্রাহ্মণের ছেলে, অথচ ব্রাহ্মণ পাড়াতে কেউ বাচ্চাটিকে নিচ্ছে না। আরো যারা আছেন কেউ বাচ্চাটিকে করে তুলছে না। একজন মুসলমান ব্যবসায়ী যার নাম হাবিবুল্লাহ মিয়া, হাবিবুল্লাহ মিয়া পাশের গ্রামে ব্যবসা করতে গিয়েছিল। ব্যবসা করে ফিরছেন সেই গ্রাম দিয়ে, গ্রাম দিয়ে ফিরতে ফিরতে হঠাৎ করে দরজার সামনে দাঁড়ালো। দরজার সামনে যেই না দাঁড়িয়েছে, কানটিকে দরজার মধ্যে দিয়ে কানটিকে দিয়ে দেখছি, আরে ঘরের ভেতর থেকে মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে কাঁদছে। হাবিবুল্লাহ মিয়া কিছুক্ষণ দাঁড়ালেন, বাইরে থেকে ডেকে বলছে, হা গো, এই যে ঘরের ভেতরে কে আছো? বাচ্চাটি কাঁদছে কখন থেকে? চুপ করো, কখন থেকে কাঁদছে? আর সহ্য করতে পারছি না ওর কান্না, থামা। ওর মনে হয় ওর খুদা পেয়েছে, খিদে পেয়েছে। হাবিবুল্লাহ মিয়ার কথা শুনে ব্রাহ্মণরা এগিয়ে এলো, এসে বললেন, তুমি কে? তুমি কে? ও, আমি, আমার নাম হাবিবুল্লাহ মিয়া। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো এই দরজার সামনে? হ্যাঁ গো, এই বাচ্চা ছেলে আছে মনে হচ্ছে ভেতরে। হ্যাঁ আছে তো, বাচ্চা ছেলে ঘরের ভেতরে কাঁদছে, কাঁদুক না। হ্যাঁ গো, ওর মা কি নেই? ওর মাকে বলো না চুপ করাতে। ব্রাহ্মণরা বললো, না না না, ওকে আমরা দেখতে পারবো না। ওর ভাগ্য এমনই, ও জন্মগ্রহণ করার পরে পরেই ও তার বাবাকে খেয়েছে, মাকে খেয়েছে, তাই আমরা ওকে দেখতে পারবো না, ওকে আমরা রাখতে পারবো না। হাবিবুল্লাহ মিয়া আশ্চর্য হয়ে বলছে, কি, তোমরা বাচ্চাটিকে রাখবে না? হাবিবুল্লাহ মিয়া দরজার শেকল থেকে নামালো। বাবা, দরজার শেকল থেকে নামিয়ে বাচ্চা ছেলেটির কাছে যেই নাই, এক পাই এক পাই এক পাই করে এগিয়ে এগিয়ে যেই নাই এগিয়ে গিয়ে দাঁড়ালো। বাচ্চা ছেলেটি হাত পা ছুড়ে ছুড়ে কাঁদছিল। হাবিবুল্লাহ মিয়াকে দেখে কি আশ্চর্য দেখুন,
ভগবানের কি খেলা। হাবিবুল্লাহ মিয়াকে দেখে জানো বাচ্চা ছেলেটি বুঝতে পারল তার একটা আশ্রয় হলো, তার যাবার একটা জায়গা হলো। কান্না স্তব্ধ, কান্না বন্ধ, ছোট শিশু, ছোট শিশুটি কামনে করে ডাকছে মামা বলি। ছোট শিশুটিকে তুলে নিয়ে চলে গেলেন তার বাড়িতে।
বাড়িতে গিয়ে হাবিবুল্লাহ মিয়া স্ত্রী ভেতরে ছিল, ডাকলেন হাবিবুল্লাহ মিয়া, বিবি জান, বিবি জান। কি হয়েছে স্বামী, তুমি আমায় ডাকছো? ও মা, তোমার কোলেকে তুমি কাকে নিয়ে এসেছো? হ্যাঁ, কাদের বাড়ি ছেলেকে নিয়ে এসেছো? আমি বললাম এরা মুখে ভাষা নেই, বলতে গিয়ে বলতে পারছেন না। হাবি মোল্লা মিয়া কানে চেয়ার কেঁদে কেঁদে বলছে, বিবি যান, তুমি আল্লাহর কাছে কত দোয়া করেছো যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও, একটা ছেলে সন্তান দাও, কিন্তু আল্লাহ তো আমাদের কোনোদিন কোনো কথা শোনেনি। কিন্তু আজ বুঝতে পারছি আল্লাহ আমাদের কথা শুনেছে। আমাদের একমাত্র মেয়ে আছে সখিনা, একমাত্র মেয়ে আমাদের সখিনা, কিন্তু আজ থেকে এ আমাদের ছেলে। জান, ব্রাহ্মণ ঘরের ছেলে, ওর পিতা মাতা অকালেই প্রাণ রেখেছে, ব্রাহ্মণ ঘরে কেউ সমাজে তুলতে চাইল না, তাই ছেলেটিকে কি আমি ফেলে আসবো? তা বিবি জান বলতে এই বাচ্চাটির কি নাম রাখবে, কি নাম দেবে? বিবি জান বলে উঠছে, স্বামী আমি কি নাম দেব, আমি তো ভেবে উঠতে পারছি না, তা তুমি বলো তুমি কি নাম দেবে। সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ মিয়া বললেন, শোনো বিবি জান, এ জন্মগ্রহণ করার পরে পরে এ যখন তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, তখন আজ থেকে হারানো ছেলের নাম আমি আজ থেকে দিলাম হ্যারেস। হরি বল, আজ থেকে এর নাম হ্যারেস। ওমা, দিনে দিনে শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগলো, যেই না বড় হয়ে গেল, দেখুন মুসলমানের ঘরে অন্ন ভক্ষণ করে বড় হতে পারে, কিন্তু শরীরে তার রক্ত প্রবাহিত, কার রক্ত গো? ব্রাহ্মণ ঘরের ছেলে, হিন্দু সমাজের ছেলে, যাবে কোথায়? ওই প্রতিদিন কৃষ্ণ কথা হরি কথা বলবার জন্য চলে যেত, আর হরি কথা কৃষ্ণ কথা বলতেন প্রতিদিন, প্রতিদিন নাম গাইতেন কি ভজে হরে, অভয় চরণার See?
যে প্রকৃত ভক্ত, যে প্রকৃত ভক্ত সে সারা জীবন শুধু কৃষ্ণ নামই গাইবে। কি মা, তাই তো? হরি নাম গাইছে মুসলমানের কি কয়েকটা লোক, মুসলমান লোক থাকতে পারলো না। মুসলমান পাড়াতে হরি নাম হচ্ছে আশ্চর্যের কথা। মুসলমান লোকেরা হাবিবুল্লাহ মিয়ার কাছে গেলেন। হাবিবুল্লাহ মিয়ার কাছে গিয়ে বললেন, হাবিবুল্লাহ মিয়া, মুসলমান হয়ে হিন্দুর হরিনাম গাইছে, তুমি শাসন করতে পারো না? কি তুমি মসজিদে গিয়ে আল্লাহর নাম করাতে পারো না? হিন্দুর হরিনাম মুখে গাইছে। ও মা, শুধু নিজে গাইলে ভালো, নিজে গাইলে ঠিক আছে, তো নিজের সঙ্গে কয়েকজন মুসলমানের ছেলেরাও হ্যারেসকে বলছে, হ্যারেস রে তুই যে নামটা গাইছিস না, আমাদেরও বড় ভালো লাগছে। আহা, ভগবানের নাম বলে কথা, আমরাও তোর সাথে গাইব। ওমা, হারেস বলো ঠিক আছে, গা না গা না। সবাই মিলে গাইছে। মুসলমান লোকেরা হাবি বললাম আগে বললেন, হাবি বললাম ইয়া, তোমার ছেলেকে শাসন করো, মুসলমানের সমাজ কলঙ্কিত হচ্ছে তোমার ওই ছেলের জন্য। বাবা কি আর থাকতে পারে, ছুটতে ছুটতে গেল, বলল, হারে কেন বাবা? আব্বা জান, হরিনাম বন্ধ করব কেন? তোমার আল্লাহ যেমন তোমার কাছে, একই আমার ভগবান আমার কাছে, আমার হরি আমার কাছে একই। আমি কেমন করে হরি নাম গাইবো জানো? হাত তুলে বলবো, হরি একটা কথা শুনে রাখো, আমি আমার জীবনকে ভালোবাসি না যতটা আমি আমার হরিকে ভালোবাসি। আমার জীবন যদি চলে যায়, জীবন থাকতে কোনোদিন হরি নাম আমার ছাড়ব না। যতদিন আমার বিশ্বাস প্রশ্বাস থাকে, তুই ততদিন শুধু আমি হরিকে ডাকবো, আমার হরি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। কাজী সাহেব বলেন, ও তুমি হরি নাম ছাড়বে না? আমার চাবুকটা দেখো, দেখি ও হরি নাম না ছেড়ে থাকতে পারে কিনা। হাতে চাবুকটা নিয়ে চাবুকের উপর চাবুক, হরি নাম ছাড়, হরি নাম বন্ধ কর, হরি নাম বন্ধ কর। কাজী সাহেব, ওই যে বললাম হরি আমাকে ছাড়বে না, আমিও হরিকে ছাড়বো না। ও তুই না হয় তোর প্রাণের ভয় করিস না, তোর মৃত্যুকে তুই ভয় পাস, কিন্তু তোর আব্বা জান, তোর আম্মা জান, তোর ভগ্নি শিখা ওই সখী না, ওদের কথা তোর মনে নেই? ওরা তোকে কতটা ভালোবাসে, ওদের যদি সন্তান নিয়ে নাই নবাব সাহেব, তাহলে কি হবে? হ্যারে শেষে বলছে, শোনো শোনো, এহেন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পরচিত রে? এই যৌবনে পুত্র বাবা মা কিছু নেই। শোনো শোনো কাজী সাহেব, একটা পদ্ম পাতার উপর যদি জল রাখো, কি মা, পদ্ম পাতার উপর যদি জল রাখা হয়, জলটা স্থির থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কি করে বাবা? টলমল টলমল, কোন দিকে গিয়ে ছলকে পড়বে আমরা নিজেরাই জানি না। হ্যাঁ ঠিক তেমনি হ্যারেস বলছে, শোনো কাজী সাহেব,
আমাদের জীবনটা ওই নিঃশ্বাস প্রশ্বাস কখন চলে যাবে, কার কখন চলে যাবে আমরা নিজেরাও বলতে পারে না। তাই আমার ভগিনী শশী না, আম্মা জান আব্বা জানের মায়া আমি মুক্ত করে এসেছি, মায়া নেই, মায়া বন্ধন থেকে আমি ছিন্ন। কাজী সাহেব গেলেন নবাবের কাছে, নবাব বললেন আয় হরে হরি নাম পরিত্যাগ করো। মুসলমানরা পারল না বাবা, কাজী সাহেব পারলেন না, নবাব সাহেবের কাছে গেল। নবাব সাহেব বললেন হরেশের কাছে বললো গিয়ে শোনো হরেশ, হরি নাম যদি বন্ধ না করো তাহলে আমি তোমার গর্দান কেটে নেব। হরেশ বলে উঠলেন নবাব এই যে নবাব সাহেব খন্ড শুধু চাবুকের আঘাত করে দেবে,
দেখি কি করে হরি নাম না ছাড়ে। প্রকৃত ভক্ত যদি হয় মা গো জীবন চলে যাবে কিন্তু ভগবানকে সে ছাড়বে না, তার দৃষ্টান্তই হরিদাস। এমন ভক্ত দেখুন, ভক্ত হতে হবে শক্ত মতো, এমন ভাবে শক্ত করে ভগবানকে ধরে রাখতে হবে ভগবান যাতে আপনার কাছ থেকে কোনোভাবে বেরিয়ে না আসতে পারে, তবেই ভক্ত হতে হবে, তবেই প্রমাণিত হবে যে আপনি প্রকৃত ভক্ত। আমি প্রকৃত ভক্ত। বাইক বাজারে নিয়ে গেল টানতে টানতে বাইক পেয়াদারা, নবাব সাহেব বললেন শোনো 22 দিন ধরে এই বৃত্তাবাদী করে এর মুখে যদি হরিনাম পরিত্যাগ করাতে না পারো তাহলে আমি কিন্তু ওই হ্যারেসের গর্দান নই, আমি তোমাদের প্রত্যেকের গর্দান এক এক করে কেটে নেব। ওমা 22 বাজানে নিয়ে গিয়ে একটা গাছের সঙ্গে হাত পা বেঁধে রেখে দিল, হাত পা বেঁধে রেখে দিল আর বেত্তাঘাত করছে। একের পর এক বেত্তার হা ওগো ওগো আমাকে মেরো না, হরি নাম তোমরা করো দেখো হরি নামে কত আনন্দ, হরি নামে কত সুর, তোমরা ভুল করছো, তোমরা আমাকে মারছো মানে আমার হরি নামকে আঘাত করছো। পিঠের উপরে দাঁড়িয়ে এক বার মারতে লাগলো, অঙ্গের থেকে এত শনির ধারা পড়ছে, এত রক্ত, রক্তগুলো মাটিতে ঝরে ঝরে বাবা একবারে কাদা হয়ে গেল, রক্তের মধ্যে দাঁড়িয়ে অঝরে কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলে প্রভু।